বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে চট্টগ্রামের হযরত আমানুল শাহর মাজার থেকে বলছি। সকালে চট্টগ্রাম আসছিলাম, সারাদিন কাজ করলাম, এখন রাত্রিবেলা মাজারে এসে মাজার জিয়ারত করে গেলাম। আজকে সারাদিন অনেক অনেক বলেছেন, আপনাদের কথা আমি হৃদয়ার্য মাথা পেতে নিলাম। আমার কোনো ভুল ভ্রান্তি বা কোনো বক্তব্য যদি আপনাদের মনপীড়ার কারণ হয়ে থাকে, কষ্ট হয়ে থাকে, আপনারা আমাকে যেই গালালি করেছেন তার জন্য আমার কোনো অভিযোগ নাই। আপনাদের অধিকার, গণতন্ত্র অধিকার আপনারা প্রয়োগ করেছেন, আমি সব মাথা পেতে নিলাম। আমি যদি আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকি, আমার কথা যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, কোনো আঘাত পেয়ে থাকেন, আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমি আশা করি এই বিষয়টি নিয়ে যদি কারো কোনো কথা বলার থাকে আমাকে ডাকবেন, যেখানে ডাকবেন, যেভাবে ডাকবেন, আমি সেখানে এসে আপনাদের সবার সামনে কথা বলব। আমার বক্তব্য সঠিক কি বেঠিক সেটি আপনারা বিচার করবেন, কিন্তু আমার যা বক্তব্য আমি অবশ্যই তা আপনাদের সামনে পেশ করার সুযোগ চাই। সবাইকে ধন্যবাদ।